পৌষের শীতেও উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠ। সারা দেশের মতো ভোটের হাওয়া বইছে ঢাকার 20টি সংসদীয় আসনে। প্রার্থী সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা ও মিছিল স্লোগানে ষষ্ঠ দিনের মতো মুখর নগরীর অলিগলি। শনিবার সকাল থেকে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকাল 11টায় রাজধানীর কামরাঙ্গীরচর থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা দুই আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তিনি 7 জানুয়ারি ভোট উৎসবে অংশ নিতে ভোটারদের আহ্বান জানান। সবাই দল বেঁধে আনন্দের সাথে আমরা 7 তারিখ ভোট দিতে যাব। একটা ভোট উৎসব হবে। যারা আজকে আগুন সন্ত্রাস করেছে তাদের স্থান বাংলার মাটিতে নাই। Fastest 4G ও সেরা অফারে বাংলালিংকে জিতবেন সব সময়। বাংলালিংক fastest 4G। এবং আমি আরো ঘোষণা করতে চাই, কামরাঙ্গীরচর বিএনপি এবং জামাত মুক্ত করতে হবে। দোহার ও নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকা এক আসনের আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান। ভোটারদের দেন নানা উন্নয়নের আশ্বাস। আমরা এখন একটা প্রকল্প নিয়ে নিয়েছি, এই রাস্তাটা কিন্তু এখন আমরা 4 লেন করে দিতেছি, এটাও 4 লেন হয়ে যাবে। রাজধানীর শেরেবাংলা নগরের তালতলা কলোনিতে ভোটারদের কাছে যান ঢাকা 13 আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। এ সময় তিনি বলেন, মানুষ যখন নির্বাচনমুখী, বিএনপি তখন জনগণের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়ে বিএনপি জামাত দেশে গণতন্ত্রকে হত্যা করতে চায়, দেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। রূপালী পর্দার তারকা নায়ক ফেরদৌসও ভোটের মাঠে নেমেছেন সকাল থেকেই। রাজধানীর কাঁঠালবাগান এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ঢাকা 10 আসনে নৌকার পক্ষে ভোট চান ফেরদৌস আহমেদ। ডিজিটাল বাংলাদেশকে যেভাবে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও চাচ্ছি সেই ধারায় আমরা ঢাকা 10কে একটি স্মার্ট নগরীতে পরিণত করতে। কাল শীতের নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 17 আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ ইয়ারাফাত। এছাড়া প্রতিটি আসনেই প্রার্থী কিংবা তার সমর্থকরা প্রচারণা চালান সকাল থেকেই। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।